Natasha! 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 তুমি ঠিক আছো তো? আই এম সরি সম্রাট। মানে? মানে বুঝিস নি কুত্তার বাচ্চা? আমাকে হাজতে আটকে অনেক মানসিক অত্যাচার করেছিস, সব কিছুর হিসাব হবে আজ আমার আদালতে। এইবার তোরে বাগে পাইছি, পয়সা থাকার দ্বিতীয় সুযোগ আর তোরে দিমু না। এই বমনি আয়। বোমা মিসাইল কোনো কিছু দিয়ে আজ আমাকে রুখতে পারবি না। আমার মাকে তোরা গুলি করেছিস, তোদের আজ আমার হাতেই মরতে হবে। মানে ওই দুর্জয়ের মা তোর মা? তোরা দুজন তেলে ভাই ভাই, মরণের আগে তেলে সবার দেখা পাইছস। কিন্তু আফসোস, আজরাইল তোর দরজায় দাঁড়িয়ে সম্রাট, কারোর সাথে তোর আর দেখা হবে না। বাবা রেডি কর, এবার আমার বাবাকে আপনারা ছেড়ে দিন প্লিজ। কি কারে সারু? আমার বাবাকে, আমার বাবার জন্যই আপনাদের এখানে সম্রাটকে আমি নিয়ে এসেছি। আপনারা যখন যা বলেছেন আমি সব করেছি, এবার আমার বাবাকে ছেড়ে দিন। এই ওর বাবাকে নিয়ে আয়। বাবা বাবা ছেড়ে দে, এই ছেড়ে দে ওকে, জঙ্গলে বেঁধে রাখ, যা। চিৎকার করে লাভ নেই সম্রাট, কিছুক্ষণ পর বোমের সাথে উড়ে যাবি, আর একটু পর উড়ে যাবে ওই শালা মন্ত্রী আমজাদ। সম্রাট সম্রাট আমাকে মাফ করে দিও সম্রাট। চল বাপ মেয়েকে মেরে ফেল, আমি কোনো প্রমাণ রাখতে চাই না। বাবা 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 কবে বলো, বাবা বাবা কবে বলো, বাবা। আমার সম্বর্ধনা অনুষ্ঠানের যে আয়োজন করেছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা এই এলাকার মানুষ, আমাকে ভোট দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে নির্বাচিত করেছেন, সেই জন্য আমি আপনাদের কাছে চিরঋণী। আমি সব সময় চেষ্টা করব এই এলাকার উন্নয়নের, আপনাদের সবার মঙ্গলের জন্য আমি আমার জীবন বাজি রাখব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা কোনো দিন ভোলার নয়। থামুন,
Thank you.
হুম।